নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজ আমি আপনাদের সাথে এখন আলোচনা করব আমলাযোগ সম্বন্ধে। এই আমলাযোগ কী? এই আমলাযোগ একটি জন্মকোষ্ঠীতে, একটি জন্মকুণ্ডলিতে কীভাবে তৈরি হয়, এবং এই আমলাযোগ যদি কোনো জাতক বা জাতিকার জীবনে তৈরি হয়েই গেছে, এমন ক্ষেত্রে তার জীবনে কী পরিণাম দিতে পারে? দেখুন, আমলাযোগ তখনই সৃষ্টি হবে যখন চন্দ্র থেকে এবং লগ্ন থেকে তার দশমভাবে যদি কোনো উচ্চস্থ গ্রহ অবস্থান করে থাকে, এবং সেই গ্রহ যদি শুভ থাকে, তাহলে নিশ্চিতভাবে জানবেন তার জীবনে আমলাযোগের সৃষ্টি হয়েছে। যদি কোনো জাতক বা জাতিকার জীবনে এই আমলাযোগ সৃষ্টি হয়েই গেছে, এমন ক্ষেত্রে সেই জাতক বা জাতিকার জীবনে কী প্রভাব, কী ফল পেতে দেখবে। দেখুন, এরূপ ক্ষেত্রে কিন্তু জাতক বা জাতিকা চিরস্থায়ী খ্যাতি পেয়ে থাকে। অর্থাৎ জীবনে এমন কোনো খ্যাতি পেল, এমন কোনো নাম, সম্মান, যশ পেয়ে গেল, যেখানে কিন্তু জীবনের বিভিন্ন ক্ষেত্রে এরা সফলতার সিঁড়িগুলোকে কিন্তু সহজে পেয়ে যেতে পারে। এবং একই সাথে আপনাদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে, এদের চরিত্র কিন্তু অনেকটা নিষ্কলঙ্ক হয়। অর্থাৎ এদের চরিত্রের মধ্যে খুব একটা দাগ দেখা যায় না। হঠাৎ করে এদের কেউ বদনাম করে ফেললো, হঠাৎ করে এদের কেউ কোনোরকমভাবে মামলা মোকদ্দমায় জড়িয়ে দিল, কোনো আইনি সমস্যায় কোনো জড়িয়ে দিল, অর্থাৎ মানসম্মান হানি ঘটিয়ে ফেলা, এমন কিন্তু এদের চরিত্রের মধ্যে খুব একটা দেখা যায় না। এরা জীবনে কিন্তু বিশেষ ক্ষেত্রে বিশেষ উন্নতি করতে সক্ষম হয়, এবং নিজের প্রচেষ্টার মাধ্যম দিয়ে জীবনে কিন্তু অনেক বেশি উচ্চশিখরে এরা যেতে পারে। যার দরুন এরা কিন্তু জীবনে অনেক প্র্যাকটিক্যালও হয়ে থাকে। অর্থাৎ আমরা তাহলে কী দেখলাম, আমলাযোগ যাদেরই আছে তারা প্রচণ্ড প্র্যাকটিক্যালও হয়, এবং তারা কিন্তু প্রচণ্ড নিজের চেষ্টার মাধ্যমে, নিজের ইচ্ছার বলের মাধ্যম দিয়ে কিন্তু জীবনে বিভিন্ন ক্ষেত্রে উচ্চাশা এবং উন্নতি এরা কিন্তু পেতে দেখতে পারে। আজ আমি আপনাদের সাথে আলোচনা করলাম আমলাযোগ সম্বন্ধে। আমলাযোগ কীভাবে একটি জন্মকোষ্ঠীতে, জন্মকুণ্ডলিতে তৈরি হয়, এবং এর পরিণাম কী হতে পারে, কীভাবে এর প্রভাব একজন জাতক বা জাতিকার জীবনে পড়ে থাকে, সে বিষয়ে আমি আপনাদের সাথে আলোচনা করলাম। আমাদের এই ছোটো ছোটো এপিসোড আপনাদের কীরকম লাগছে অবশ্যই লিখে জানাবেন। যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সাথে ভুলবেন না। অনেক অনেক ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।